हेलो एवरीवन, सबाई केमन आछो? आज के आमी मेकअप करब ना, आज के आमी करब हेयर हाइलाइट और सेटा होच्छे ब्लू। और तुम्हरा बोलो ब्लू कलर टा आमार उपर भालो लागबे कि ना, आमी सेटा निये किन्तु भये आछि। आमी आज के यूज करछि स्ट्रिक्सर हाइलाइट, ब्लू हाइलाइट। एटार प्राइस होच्छे 160, जार मध्ये आमी एरकम स्टेप वाने दुटो जिनिस पेयेछि, जेटा एकटा होच्छे ब्लोंडार और एकटा होच्छे डेवलपर और एकटा होच्छे कलरेंट। एटा स्टेप टू आर दियेछे एरकम दुटो कंडिशनार आर दियेछे हैंड ग्लाव्स, प्लास्टिकेर ग्लाव्स और एकटा ब्राश दियेछे और एकटा कि ओटा छिलो आमी जानि ना। এর অ্যামাউন্টটা দেখে আমার মনে হয়েছে যে আমার দুটো লাইন ছাড়া আমার চুলে বেশি হবে না, তো সেই জন্য আমি এইরকমভাবে দুটো লাইন নিয়ে নিচ্ছি। দুই সাইড থেকে কানের পাশ থেকে দুটো লাইন নিয়ে নিচ্ছি, এই দুই সাইডেই আমি ব্লু কালারটা করব। তো আমি সেকশন করে নিয়ে তারপরে আমি শুধুমাত্র এই চুলটুকুই আমি শ্যাম্পু করে নিচ্ছি, কারণ আমাকে কালার করার পর আবার শ্যাম্পু করতে হবে। সেই জন্য আমি পুরো চুলে এখন শ্যাম্পু করছি না, আমি সেকশন করে এই চুল দুটোকেই শ্যাম্পু করে নিয়েছি। এবারে আমি আমার চুলটা ভালো করে শুকিয়ে নেব আর শুকানোর পরেই আমি আমার চুলে ব্লন্ডার ইউজ করব। আমি আমার হাতে গ্লাভস পরে নিয়েছি, এইবারে আমি ব্লন্ডারটা কাটছি। ব্লন্ডার কাটার পর ডেভেলপার মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা জিনিস বলে রাখি যে প্যাকেটে লেখা আছে ব্লন্ডার আর ডেভেলপার 1:2 অনুপাতে ইউজ করতে হবে, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে তাহলে আমি ডেভেলপারটা পুরো ইউজ করব আর ব্লন্ডারটা যদি হাফ ইউজ করি তা বাকি আমার ব্লন্ডার পাউডারটা আমি কীভাবে ইউজ করব পরে। তারপরে আমি দুটোর প্যাকেটে কতটা অ্যামাউন্ট আছে দেখার পর দেখলাম ডেভেলপার 20 ml আছে আর ব্লন্ডারটা কিন্তু 10 g আছে। তো সেই কারণে তোমাদেরকে আলাদা করে এটা মেপে করতে হবে না, দুটোকে পুরোই মিশিয়ে নিতে হবে। আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম, এমনকি আমি যখন এই কিভাবে হাইলাইট করতে হয় অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তখনও অনেককে দেখেছি যে এরকমভাবে ডেভেলপার পুরো ইউজ করছে আর ব্লন্ডার পাউডারটা হাফ ইউজ করছে, তো ওটা সম্পূর্ণই ভুল। অন্য ব্র্যান্ডের হাইলাইট কেমনভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমার জানা নেই, স্ট্রিক্সের এই হাইলাইটগুলোর জন্যই কিন্তু এইগুলো অ্যাপ্লিকেবল। এই ব্লন্ডারের কাজ হচ্ছে আমাদের চুলের যে কালো কালারটা, কালো কালারের উপরে কোনো কালার যেহেতু ধরবে না সেই কারণে চুলের কালো কালারটা বের করে দেওয়া, আর তার জন্য আমরা কিন্তু এটা ভালো করে অ্যাপ্লাই করব, না হলে কালারটা বেরোবে না ভালোভাবে, আর না বেরালে ব্লু কালারটা ভালোভাবে হাইলাইট হবে না। ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর অ্যাপ্লাই করার পর অ্যালুমিনিয়াম ফয়েল বা কিছুর সাহায্যে এটা আটকে রাখতে হয়, কিন্তু আমার কাছে যেহেতু সেটা নেই তো আমি সেই কারণে এই গ্লাভসগুলোর ভেতরেই চুলটা ভরে আটকে রেখে দেবো। আমি এখন ভিডিও থেকে উঠতে চাইনি বলে আমি এইভাবে গ্লাভসের ভেতরে ভরে রেখে দিয়েছি, কিন্তু তোমরা চাইলে তোমরা অন্য কিছু ইউজ করবে বা সবথেকে ভালো হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা। এর একটাই কারণ যাতে এর হিটটা ভেতরে থাকে, হিটটা যাতে বেরিয়ে না আসে। তোমরা যখন এটা আটকানোর পর কিছুক্ষণ পর হাত দিয়ে দেখবে যেটা গরম হয়ে গেছে, তখন বুঝবে এটা ভেতরে কাজ করছে, যাতে হিটটা বাইরে না চলে আসে সেই কারণে এইভাবে আটকে রেখে দিলে এটা কাজটা ভালো হয়। এখন আমি বা হাত দিয়ে ইউজ করছি, সেই কারণে আমার খুবই প্রবলেম হচ্ছে, ভালো করে অ্যাপ্লাই করতে পারিনি, আমি এটা নিয়ে ভয়ে আছি কেমনভাবে কালারটা আসবে। এবারে এটা আমি 30 মিনিট রেখে দেব। আমি দুটোকেই একবার করে চেক করে নিচ্ছি যে আমার কালো কালারটা বেরিয়ে গেছে কি না। তো এইটা তো মোটামুটি ভালোই গোল্ডেন লাগছে, এবারে নেক্সট আমি আর একটা যেটা আছে ওটাকেও একবার বের করে দেখে নিই যে ঠিকঠাক হয়েছে কি না। এটা বাঁ হাত দিয়ে যেহেতু আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার মনে হচ্ছে এটার কালারটা একটু কম হয়েছে, এটা মানে
কালার তো না, এটা একটু কম গোল্ডেনটা একটু কম বোঝা যাচ্ছে, কালোটাই বেশি মানে ডার্ক লাগছে আমার চুলটা। এবারে দেখা যাক, তো আমি এবারে কালারিং করব যেটা হচ্ছে ব্লু, আর এটাও রাখতে হবে 30 মিনিট, যেটা দেখা যাচ্ছে প্যাকেটে 30 মিনিট রাখতে হবে। তো আমি ধুয়ে নিয়ে এসেছি আমার ব্লন্ডেড হেয়ার, আর এখন দেখো দেখেই বোঝা যাচ্ছে আমি এই সাইডেরটা ভালো কালার হয়েছে আর গোল্ডেন হয়ে গেছে, কিন্তু এই সাইডেরটা কিন্তু কিছুটা কিছুটা ব্রাউন আর নিচের দিকটা গোল্ডেন হয়েছে, ভালো হয়নি। তো আমি ভয়ে আছি ব্লু কালারটা কেমন আসবে, হয়তো একটা সাইড ভালোভাবে ব্লু হবে একটা সাইড ভালোভাবে ব্লু হবে না, কিন্তু এখন আর আমার কিছু করার নেই, আমাকে এর মধ্যেই অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমি এর উপরেই অ্যাপ্লাই করছি, চুলটা আমি শুকিয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর। এখন আমি আবার কালারটা বের করে নিচ্ছি, কালারটা বের করার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ব্লুটা প্রচণ্ডই ডার্ক, আমার মনে হচ্ছে এটা অ্যাপ্লাই করার পর ব্ল্যাক না হয়ে যায় আমার চুল আবার, মানে এতটাই ডার্ক ব্লু। তোমাদের কি মনে হচ্ছে কি হবে? আমি কিন্তু এটা নিয়ে খুব ভয় আছি, আমি মানে এরকম ধরনের কালার এই প্রথমবার করছি, আমি জানি না বাড়ির লোক আমাকে এর জন্য কি বলবে, ধরে মারবে কি না বা কিছু আমি জানি না, তবে আমার কিন্তু মনে হচ্ছে ব্লু কালারটা অ্যাপ্লাই করার পর আমার চুলটা আবার কালো হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে? আর এই এই জিনিসগুলোর মানে স্মেলটা এমনই ঝাঁঝালো, আমার খালি বারবার করে আমার হাঁচি আসছে। আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার যে আমার চুল যতটা বড় সেই অনুযায়ী আমার মানে এই যেটুকুনি পরিমাণ আছে এটা কিন্তু এই দুটোতেই পুরো লেগে গেছে, এর থেকে বেশি করতে গেলে কিন্তু আমার হতো না। তো আমি সারা গায়ে লাগিয়ে ফেলেছিলাম ব্লু কালারটা নিজে করতে গিয়ে, তো তোমরা যখন অ্যাপ্লাই করবে একটু সাবধানে করে নিও। আর এটাকে এখন আমি 30 মিনিট রাখবো, রাখার পর তারপরে দেখাচ্ছি কীরকম কালারটা এসেছে। তোমরাই কমেন্ট করে জানাও কালারটা ভালো এসেছে কি না। লাভ ইউ গাইস, বাই।